মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ জন্ম এবং পৃথিবী থেকে বিদায় নেয়ার মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত সারা নানা আয়োজনে দিনটি স্মরণ করছেন মুসলমানরা দেশের শান্তি কামনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাজারে ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনার নিন্দা জানান শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহিউসালাম ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে তেষট্টি বছর বয়সে একই তারিখে তিনি পৃথিবী থেকে বিদায় নেন পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর থেকে জুলুস বের হয় এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসলিম তারা বলেন সমাজে প্রতিটি মানুষের শান্তির বাণী পৌঁছে দিতে মিলাদুল দাওয়াত দিতে হবে কারো ভুল হলে তা সংশোধনের সুযোগ দিতে হবে আমরা আমাদের গাড়ি র্যালিটাকে সংক্ষিপ্ত করে আমরা কিছু উপহার সামগ্রী দুই হাজার মধ্যে বিতরণ করেছি আল্লাহ সঠিক বিধানকে যদি আমরা মানি তাহলে আমরা কখনোই ভুল কোনো কাজ করতে পারবো না চট্টগ্রামে বর্ণাঢ্য জসনে জুলুসের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদে মিলাদন নবী পুরো বন্দর নগরী পরিণত হয় উৎসবের নগরীতে বাউন্নতম জুলুসে যোগ দেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান মুসলিম উম্মার পাশাপাশি দেশের শান্তি কামনায় সমবেত হন তারা সাম্প্রতিক সময়ে মাজারে ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনার নিন্দা জানান তারা আকাশের প্রতিটি নক্ষত্র থেকে শুরু করে ভূপৃষ্ঠের প্রতিটি দুরখানা একশোর বেঁধে উঠেছিল আসসালাত আসসালাম আলাইকা রসুল্লাহ আসসালাত আসসালাম আলাইকা নবী আল্লাহ আসসালাত আসসালামিয়া হাবিব আল্লাহ সুতরাং এই ধারাবাহিকতা ইনশাল্লাহ কেমন পর্যন্ত চলবে আমাদের নবীর শুভ আগমন না করলে আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে যদি এই বিশ্ব ভ্রমণে যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না থেকে রসুলের পাক যা দিয়েছেন সবগুলো শান্তির বাণী রাজশাহী শিরোল কলোনি থেকে জসনে জুলুস বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ইদি ই মিলাদুন নবী পালিত হচ্ছে আলোচনা সভায় মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সালামের জীবনের তাৎপর্য তুলে ধরা হয় এছাড়া নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ভৈরব চুয়াডাঙ্গা হবিগঞ্জ গাইবান্ধা বান্দরবান চাঁদপুর দিনাজপুর সহ সারা দেশে যশ্নের জুলুস বের করা হয় এসব শোভাযাত্রা থেকে বিভিন্ন মাজার ও খানকা শরীফে হামলা বন্ধ ও জঙ্গিবাদ নির্মূল করে সুন্দর একটি দেশ করার আহ্বান জানানো হয় জানাত সাথী ডিবিসি নিউজ ডেস্ক